স্যার, বিষ্ণুপুর 6 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কিছু দুষ্কৃত কর্মীরা দেয়াল লক্ষণ মুছে দিয়েছে, এ নিয়ে আপনি কি বলতে চান? বাঁকুড়া জেলা প্রশাসন আর বিষ্ণুপুরের SDPO এরা চাইছে সৌমিত্র খান যদি না আসে তাহলে ফাঁকা মাঠে গোল দেবো, তাই দেওয়াল লিখন মোছা করাচ্ছে বিষ্ণুপুর সাব ডিভিশনের SDPO সুকমল দাস এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। কারণ মমতা ব্যানার্জী সরকার আমার সঙ্গে ভোটে লড়তে পারবে না, তাই আমাকে বাধা দিচ্ছে, চিন্তা নেই, কয়েকদিনের মধ্যেই ফয়সলা হয়ে যাবে কে জিতবে কে হারবে ভোটের মাধ্যমে।